একের পর এক ইস্যুতে শাসক বিরোধী লাগাতার সংঘাত যখন অব্যাহত ঠিক তখনই বাংলা রাজনীতির পালে নতুন হাওয়া বইয়ে দিয়েছে বিধানসভায় মুখ্যমন্ত্রী ও শুভেন্দু অধিকারী সাক্ষাৎ। রাজ্য জুড়ে এখন এই সাক্ষাৎ ঘিরে জোর চর্চা আলোচনা। আর এই আবহেই মমতা শুভেন্দু সাক্ষাৎ সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন দিলীপ ঘোষ। ওনাদের পুরনো সম্পর্ক বহু বছরের কি আছে জানি না, অনেকে কালীঘাটে প্রণাম করে আসেন, উনি ওখানে প্রণাম করেছেন। তাদের ব্যক্তিগত সম্পর্ক, প্রণাম করাটা কোনো পাবলিক ম্যাটার মনে করি না, সেটা ব্যক্তিগত হওয়া উচিত, শ্রদ্ধা সম্মানের ব্যাপার কার সঙ্গে। আর দিলীপদা খুব ভালো করেই বলেছে, আগে ছবি দেখাবেন আমাকে, তারপরে বলবে। যে কেউ বয়সে বড় হলে তাকে প্রণাম করা যায়, আর বয়সে যে ছোট হয় সে বড়র প্রণাম নিতে পারে না। সূত্রের খবর, শুক্রবার বিধানসভায় ঘরে ঢুকতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলেন, কেমন আছিস? বিরোধী দলনেতা বলেন, ভালো আছি। তখন মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন, বাবা কেমন আছেন? শুভেন্দু বলেন, বাবা ভালো আছেন। তখন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতাকে বলেন, বাবাকে আমার প্রণাম জানাস। এই সাক্ষাৎকে সামনে রেখে তৃণমূল বিজেপিকে এক বন্ধনীতে ফেলে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে কী করে পঞ্চায়েত লুট করতে হবে, কী করে কংগ্রেসের লোকদের মাদক কেসে জেলে ভরতে হবে, কী করে পঞ্চায়েত ভেঙে দিতে হবে, কী করে পৌরসভা ভাঙতে হবে, কী করে পঞ্চায়েতের প্রধান নির্বাচন করে তার সেখান থেকে টাকা নিতে হবে, কী করে তৃণমূল নেতাদের ব্লকের সভাপতি করে সেখান থেকে নোট কামাতে হবে। সবই তো দিদির নির্দেশে লেফটেন্যান্ট জেনারেল হিসাবে করেছে। তা বহুত পুরানা দোস্তি কখন তো মিষ্টি লাগবে। তবে শুক্রবারের সাক্ষাতের পরই শনিবার শুভেন্দু অধিকারীর গলায় ফের শোনা গিয়েছে সেই চেনা সুর, ঝাঁঝালো আক্রমণ। মমতা ব্যানার্জি বিরোধীদের কাছে আত্মসমর্পণ করেছে। আমি আপনাদের বলছি, আমি নন্দীগ্রামে হারিয়েছি, পশ্চিমবঙ্গে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী ওনাকে করব। আমি ঠাকুর বাড়িতে বলে গেলাম। মমতা বন্দ্যোপাধ্যায় দারুণ সৌজন্য দেখিয়েছেন কাল রাজ্য বিধানসভায়। সেটা এটাই তো, মায়ের মতো ছেলে যদি মাকে ছুরিও মারে, রক্তাক্ত পিঠ নিয়েও মা বলে আয়ুষ্মান ভব। এটা মমতা ব্যানার্জি। রাজনীতিতে চিরকালীন শত্রু বা বন্ধু বলে কিছু হয় না, আর রাজনীতি মানেই তো সম্ভাবনার শিল্প। তাই আগামী দিনে রাজনৈতিক সমীকরণ কোন পথে এগোয় সেদিকেই সবার নজর। সমীরণ পাল, রঞ্জিত শাহ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।